সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে কথা বলব সিলেট সিটি কর্পোরেশনের তিন নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল কালাম আজাদ লায়েকের বাসা এবং কার্যালয়ে হামলা ও বাংচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি শুক্রবার রাতে কাউন্সিলর লায়েক বাদী হয়ে কোতোয়ালি থানায় সুরো আসামি করে মামলাটি দায়ের করেছেন এজাহার নামীও আসামিদের পাশাপাশি মামলায় অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে কোথালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আবু ফুরহাদ জানান সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর লায়কের বাসায় হামলার ঘটনায় তিনি নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন মামলায় ষোলো জনকে আসামি করা হয়েছে পুলিশ হামলাকারীদের গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে ঘটনার পর কাউন্সিলর লায়কের বাসায় হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ ইতিমধ্যে কয়েকজনকে শনাক্তও করা হয়েছে এর আগে শুক্রবার রাত আটটার দিকে নগরীর মুন্সিপারস্থ তিন নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের বাসা এবং কার্যালয় সহ আশেপাশের আরও অন্তত বৃষ্টি বাসায় একই সঙ্গে জয় বাংলা ও নারায় থাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়ে হামলা চালায় পনেরো থেকে বিশ জনের দুর্বৃত্ত কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক বলেন আমি ছেলেকে নিয়ে তারাবির নামাজে যাবার প্রস্তুতি নিচ্ছি এ সময় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখতে পাই অন্তত পনেরোটি মোটরসাইকেল নিয়ে পনেরো থেকে বিশ জন দুর্বৃত্ত প্রথমে নারায়ণ আকবর আল্লাহু আকবার স্লোগান দিয়ে হামলা করে আমার বাসার গেইটের সিসি ক্যামেরা ভেঙে দেয় পরে জয়বাংলা স্লোগান দিয়ে বাসার গেইট ও কার্যালয়ে হামলা এবং বাংচুর চালায় আমার বাসা ছাড়াও আশেপাশের আরও অন্তত বৃষ্টি বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা তিনি বলেন যারা হামলা করেছে সিসিটিভি ফুটেজে তাদের চেহারা স্পষ্ট দেখা গেছে পুলিশও তাদের চিনতে পেরেছে তারা হচ্ছে স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ লাহিন এরশাদ রাশিদ সাগর বিদ্যুৎ আনন্দ ও মুন্না এবং তাদের সহযোগীরা বুটের সময় যারা আমার সাথে ছিলেন বা যারা কাজ করছিলেন তাদের বাসায়ও হামলা চালানো হয় এছাড়াও কেটে দেওয়া হয়েছে বাসার বিদ্যুৎ লাইন এবং সিসিটিভির কেবল বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখা শুরু করে দিবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন